আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে অর্গানিক ভিউজ আনবেন হয়তো আপনারা অনেকেই জানেন না। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই আপনাদের অ্যাকাউন্টে মনিটাইজেশন অপশনটি পেয়ে গেছেন। সো মনিটাইজেশন অপশনটি পাওয়ার জন্য আপনারা যেভাবে চেক করবেন আপনাদের অ্যাকাউন্টে, এখান থেকে প্রফেশনাল মুড ড্যাশবোর্ড আপনারা এটাতে ট্যাপ করবেন। সো এটাতে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে এই যে ফেসবুক টিম মনিটাইজেশন অপশনটি দিয়েছে। সো এই মনিটাইজেশন অপশনটি দিলে কিন্তু আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন না। এর মধ্যে কিছু কাজ আছে, আপনাদেরকে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হবে। সো এখন মূল কথা হচ্ছে, আপনি যদি ফেসবুকে রিলস ভিডিও থেকে অর্গানিক ভিউজগুলো কালেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি রিলস মনিটাইজেশন অন করতে পারবেন না। সো অর্গানিক ভিউজ হচ্ছে, আপনি যদি আপনার ভিডিওটি বুস্ট করেন তাহলে কিন্তু এটা অর্গানিক ভিউজ হবে না, এবং অডিয়েন্স যদি আপনাদেরকে ভালোবেসে আপনাদের ভিডিওটি দেখে সেটাই হচ্ছে অর্গানিক ভিউজ। সো এখন কিভাবে আপনারা এই অর্গানিক ভিউজটি কালেক্ট করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, আমি জাস্ট আপনাদের সাথে তিনটি সেটিং শেয়ার করব। আপনারা যদি এই তিনটি সেটিং শেয়ার শেখেন সেট আপ করা, এবং এই তিনটি সেটিং যদি আপনাদের ফোনে অন করেন, তাহলে দেখবেন যে আগের থেকে আপনাদের রিলস ভিডিওতে অনেকটাই অর্গানিক ভিউজ আসবে এবং বেশি ভিউজ পাবেন। সো বেশি কথা না বলে চলে যাবো এখন ভিডিওর মূল টপিকে। কাইন্ডলি ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করেন। তো ভিউয়ার্স, এখন আপনাদের কাজ হবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যে সেটিং নামে একটি অপশন, সো আপনারা নিচেও সেটিং পাবেন, এই সেটিংয়ে ট্যাপ করবেন। সো সেটিংয়ে ট্যাপ করার পর আপনারা এখান থেকে প্রোফাইল সেটিং নামে একটি অপশন এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে প্রাইভেসি নামে একটি অপশন এখানে ট্যাপ করবেন। সো রিলস ভিডিওর যে সেটিংগুলো আছে, যেগুলো আপনারা হয়তো অনেকেই এখনও জানেন না বা সেট আপ করেনি। সো ফার্স্ট যে সেটিংটি হচ্ছে, চুজ ইউর টপিক পারফরমেন্স ইন রিলস, আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। সো এখানে আসলে আপনারা দেখতে পারবেন অসংখ্য ক্যাটাগরি দেখাচ্ছে এখানে। সো এখান থেকে আপনার ভিডিওর কোন ক্যাটাগরি রয়েছে, আপনি কোন টপিকে ভিডিও আপলোড করেন আপনাদের রিলস ভিডিওতে, এখানে সবগুলো দেখতে পারবেন। আপনার যদি ভিডিওর ক্যাটাগরি মিউজিক ভিডিও হয়, মানে গান যদি আপনি ছেড়ে থাকেন শুধু, সেটা সিলেক্ট করে দিবেন। এবং আপনার ভিডিওর ক্যাটাগরি যদি কমেডিয়ান হয়, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এবং আপনার ভিডিওর ক্যাটাগরি যদি ড্যান্স হয়, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আপনার ভিডিওর যে ক্যাটাগরি আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো ক্যাটাগরি সিলেক্ট করলে কিন্তু আপনার ভিডিওতে অর্গানিকভাবে ভিউজ আসবে এবং অনেকটাই আগের থেকে ভিউজ বাড়বে। সো আপনাদের যেটা হবে, জাস্ট আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। সো প্রথম সেটিংটির কাজ কিন্তু শেষ। সো ক্যাটাগরি বিষয়টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনার ভিডিওর যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে বের হবেন। বের হওয়ার পর আপনারা এখান থেকে একটি সেটিং দিতে পারবেন, হু ক্যান সি ইউর ফিউচার রিলস নামে একটি অপশন এখানে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর অবশ্যই এখান থেকে আপনারা এই পাবলিক অপশনটি সিলেক্ট করবেন, কারণ পাবলিক সিলেক্ট না করলে কিন্তু আপনার ভিডিওটি অনেক জনের কাছে ছড়াবে না। সো এটা সিলেক্ট করার পর আপনারা একদম নিচে দেখতে পারবেন ইয়েস এবং নো নামে একটি অপশন আছে, অবশ্যই এখান থেকে ইয়েস অপশনটি সিলেক্ট করবেন। সো ইয়েস অপশনটি সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন 24 আওয়ার্স আপনার ভিডিওটি রিলস অ্যালগোরিদমের ভিতরে থাকবে। সো এই ছিল আজকের সিক্রেট সেটিংগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।